কিরে পাগলি, তুই কাচ্ছিস কে নেবে? হ্যাঁ, তোকে দেওয়ার মতো তো আমার কিছু নেই, কি দিব তোকে? কে বলেছে তোর নেই? কে বলেছে? আমার কি আছে তোকে দেওয়ার মতো? দেখ কিছু আছে? উল্টো আমি একটা চাঁদের মতো বউ পেয়েছি। শরীরটা তো বাপের শরীর, এই পেটের মধ্যে একটা পাপ ঘুমায়। চুপ! পাপ হবে কেনে, মানুষ হবে, আমার মতো মানুষ হবে। মানুষ কি বলবে জানিস? মানুষ বলবে, বিজয়, তোর বেটা একদম তোর মতো হয়েছে, লাখে একটা। আমার দিব্যি লাগে তোকে, আর কখনো সব কিছু বলিস না। হ্যাঁ, এখন শান্তি মিলেছে তো? আম লাগছে? বোকাটা, আয়। তুই পুরুষ, কাছে আইতে দরাস? ডল নয়, এখনই যদি সব হইয়া যায় তাহলে বিহার পর। কবে করবি বিয়া? আমি বুড়া হইলে ততদিনে তোর রস থাকবো। দেখি দেখি একটু সরে যান। আগের লাশের বডিতেও যে আঘাতের চিহ্ন ছিল এটাতেও সেম। আশেপাশে তো কোনো জঙ্গল বন নেই যে বাঘ ভাল্লুকে খাবে, সেজন্যই তো রহস্যটা মাথায় খেলছে না। আচ্ছা, আগের লাশের পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, তারপর বোঝা যাবে। লাশটা ওঠান। হ্যাঁ চলো। দেখি আপনারা একটু জায়গা দেন। ম্যানেজার, তোমার হাটে রিজার্ভার বানায় দিব, আর তুমি তো মহাখুশি, পরের দিন তোমার পোলাটা খুন হয়ে গেল, আর তুমি ম্যানেজারের কথায় লাফাইতেছ, মামলা করবা বুঝলা? তাহলে গত রাতে যে খুনটা হইলো, খুনটা করছে কে? মাঝরাতে আমার পোলার উপরে ঝাঁপায় পড়ছে। আমার তো প্রথম থেকেই সন্দেহ হইতাছিল, সাফইরা রহিম চাচা তো ঠান্ডা থাকুনের মানুষ না, ওরা ঠান্ডা কে লিগা? কারণ হইতাছে ওই ম্যানেজার, ম্যানেজার সব কিছু গড়াইতেছে। আমার স্যার তো মানুষ খারাপ না, আবার খুব ভালো ফেরেস্তাও তো না। আরে পরদেশি মানুষ, এই গ্রামে আসছে চাকরি নিয়ে আর টাকা কামাইতে, সেটা কামাক, আমার তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সমস্যা হইতাছে সে মানুষের বুক খালি করতেছে, বুক। তোমার বুকটা হু হু করে না? হ্যাঁ, তোমার পোলা আমার পোলার বন্ধু আছিল, তুমি আমারে পর মনে করতে পারো, কিন্তু আমি তো পারি না। কিন্তু কোনো কিন্তু না, আমি তো বুঝছি কি বলতে চাও। চাকরি নিয়ে চিন্তা করো না, যা করার আমি করবো নে, তুমি খালি দুই চোখ খোলা রাখবা। আমার ছেলেটার জন্য দোয়া করেন ভাই। আরে দেখো তো, দোয়া তো আমি করি, আমার বুকটা খালি হয়ে গেছে। আচ্ছা ঠিক হয়েছে, যাও যাও।